হ্যালো ফ্রেন্ডস, আজকে শুক্রবার দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন খেতে বসবো, জানো তো, খাওয়াটা রেডি করেছি। তো ভাবলাম আজকে তো সকাল থেকে ব্লগ করিনি, তো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। তো চলো খেয়ে নিই। বাঙালিদের একটি বিশেষ খাবার বলা চলে ফুলকপি দিয়ে কই মাছ আজকে রান্না করেছি অনেক দিন পর। আর এখানে নিম পাতা ভাজা করেছি, তারপরে শাক ভাজা, আর আজকে ওই লাল চালের ভাতও করেছি, আর করেছি পটল আলুর তরকারি। তো এই যে মাছটা নিয়ে নিয়েছি, এবারে প্রথমেই তিতরা দিয়ে খেয়ে নিচ্ছি। নিম পাতা মানে দারুণ খাবার। তোরা কতদিন পরে চা দিল মা? এ দেখো আমাদের রিচু 15 দিন পরে চা খাচ্ছে। মা আসাম থেকে কি কি আনলে মা? আচ্ছা কি কি কিনেছো আর কি কি গিফট পেয়েছো? কিছু কিনিনি। চা পাতা ওটা গিফট? সব দিয়েছে, আমরা মানে সব গিফট দিয়েছে, চা পাতাও গিফট। মা আসামে গেছিল মার বাবা 15 দিনের জন্য। 15 দিন পরে আজকে সকালে ভোরবেলা কটার সময় এসেছে মা? 5:30। ভোর 5:30 সময় ফিরেছে, আর অনেক কিছু গিফট পেয়েছে, তোমাদেরকে দেখাবো। আর হলো মা আসাম থেকে চা পাতা এনেছে, মানে সেটাও গিফটের। ওখানে যেখানে গেছিল আমার বাবার মামার বাড়ি, তো সেখানকার কাকারা সবাই দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা এখন চা খাবো। এই যে চা বৌদি বাড়ি এনেছে। যে আমাদের বাড়িতে যে একটা সিঙ্গেল পিস আছে, এই যে উল্টিয়ে ঘুমিয়ে আছে। বৌদি শাড়ির বিজনেস করছো নাকি? না, এগুলো আমার শ্বশুর শাশুড়ি গিফট পাওয়া শাড়ি। কি গো মা, এত গিফট পেয়েছো? হ্যাঁ, শাড়ি জামা শ্বশুর শাশুড়ি গিফট পেয়েছে। যাক, একটা লোক বৌদি দোকান খুলে দাও, তোমার আর ইনভেস্ট করতে হবে না। অনেকগুলো তোমার আর ইনভেস্ট নেই। চলো তোমাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি কি আছে এখানে। চলো, অনেকদিন পরে তোমাকে তোমাদেরকে বৌদির ঘরে নিয়ে এলাম। এই হলো বৌদির ঘর। এই আমাদের সব থেকে সুন্দর হয়েছে, সুন্দর একটা শাড়ি, এরকম ধরনের কালার মা পরে না। তো মাকে আমরা বারবার করে বলছি আমি আর বৌদি যেটা পরতে, এইদিকে তো হ্যাঁ আঁচলটা দেখো কত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে না মাকে শাড়িটা, কিন্তু কালারটা ভালোই লাগছে দাদা, প্যাকেটটা পরে কালারটা ভালোই লাগছে, মা পরে না বলে। আমি কিন্তু মাকে সকালে বলেছি যে পরলে ভালোই লাগবে, পরবে না। দেখো কি সুন্দর লাগছে না বলো মাকে দেখে। শাড়িটা কিন্তু সুন্দর, শাড়িটা সুন্দর না দিদি ভাই? সুন্দর তো, খুব সুন্দর, তোদের ভালো লাগবে। আর তোদের ভালো লাগবে, পরবে পরবে। এই যে একটা সুন্দর, কি সুন্দর হয়েছে, মানে মার পরার মতো থেকে স্পেশাল শাড়ি। এটা বৈজাকি কথা দিয়েছে মাকে, আমার এই শাড়িটা খুব পছন্দ। এই যে সুন্দর, এটা মার মার মানে পছন্দের শাড়ি এই কালারটা। এটা হলো মেখলা অসমিয়াদের, এটা হলো তো ড্রেস। তো মাকে দিয়েছে মেখলা, মা তো জীবনে নাইটি পরেনি, মেখলা পরবে কি করে মা সেটা এখন চিন্তিত। মা মেখলাটা পরবে তো মা? না, পরবে না। না, তো এটা হলো মেখলা লুঙ্গিটা, লুঙ্গি তো বলে এটাকে, আমি তো জানি না, এটাকে লুঙ্গি বলছি আমি। আর ওই ওটা হলো ওন্না, এটা হলো মেখলার ওন্না বৌদির হাতে। কালারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মা কি করবে এবারে সেটাই ব্যাপার। বৌদি একটুখানি পরো, বাবা এই পরবো কি করে, কিছুই তো জানি না, এ তো কোমরেও আসবে না এত চওড়া। এটা সেলাই করবে, সেলাই করে ওই ঘাগরার মতো পরে নেবে। ঠিক বলছি না বলো? আমরা তো মেখলা পরে এত আমরা জানি না। আর এটা কি করবো তারপরে? উপরে একটা ব্লাউজ পরবে, আর এটা আর ওটা ওন্নার মতো নিয়ে নেবে। মেঘলা নিয়ে কত কনফিউশন আমাদের মধ্যে। এই একটা ব্লাউজ কিনবি? হ্যাঁ ব্লাউজ, হ্যাঁ তোমাকে বলছি, ব্লাউজটা কিনে মানে এটা পরবে, পরে একটা ফটো তুলবে। হ্যাঁ, ফটো তুলে আমরা মানে পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়া হবে কোথায়? পাঠিয়ে দেবো আমি। দেখো কুর্তির উপর দিয়ে একটা বৌদি ছায়া গলিয়েছি, মানে মেঘলা আমরা কেউ পড়তে পারি না, এই জন্য মেঘলা পড়ার আমরা মানে আমি প্রচেষ্টা বৌদিকে দেখাচ্ছি কিভাবে মেঘলা পড়ে। তো এটা হলো মেঘলার লুঙ্গিটা, বুঝেছো? এটা হলো মেঘলার লুঙ্গি। তো লুঙ্গিটা প্রথমে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দিয়ে দুপাশেই আছে না দিদি? ওমা আমি পড়বো। ও কি খুঁজছে গো? কিছু খুঁজছে না, ও এমনি ঘুরছে, তুমি দেখছো তুমি কি করছো। হ্যাঁ, এই সেলাইয়ের জায়গাটা সামনের দিকে, সেলাইয়ের জায়গাটা সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যিখানে আসবে। হ্যাঁ, এবার এটা কুচি হবে, এবার এটাকে কুচি করব। বেশি কুচি করব না,
বেশি কিছু পড়বেও না। তারপরে যে ওই জন্যই সামনে ওড়নাটা দিয়ে সামনের দিকটা এরকম করে দিতে হবে, না এই ভাসটা এই সামনের দিকে রয়েছে, ভাই প্রচেষ্টা করেই যাচ্ছে মেঘলা পর। আঁচলটা ছেড়ে দাও, আঁচলটা ছেড়ে দাও, ছেড়ে দিলে একটু বড় হবে, মানে পিনটা ছেড়ে দাও, আঁচলের ছেড়ে দিলে একটু বড় হবে। হ্যাঁ বাবাকে দেখে আসো, হ্যাঁ দেখে আসো, পড়েছো, হ্যাঁ ছেড়েই পড়তে হবে, কারণ পিন করলে একদম ছোট্ট হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ আমাকে কতটা খারাপ লাগছে বাবাকে দেখি আসে। এই একটা শার্ট, এটা বাবাকে গিফট করেছে, তারপর এই একটা জামদানি শাড়ি, এটা মাকে গিফট করেছে, তারপরে এটাও মাকে গিফট করেছে। এই শাড়িটা খুব সুন্দর, তাই না? দেখো সুতোর কাজ করা, সাথে ছোট ছোট স্টোন বসানো আছে। আর এই একটা শার্ট বাবাকে দিয়েছে, তারপরে এই একটা শাড়ি যেটা মার উপর প্রয়োগ হয়েছে, আর এই একটা শার্ট, আর এই একটা খুব সুন্দর, এই শাড়িটাও খুব সুন্দর, তো নাম তো জানি না এই জন্য বলতে পারছি না। রু তুমি ভালো আছো? আমরা সেদিনকে বেরোলাম বুধবার দিনকে, আমরা আমরা ট্রেনে ওঠার পরেই না বৃষ্টি নামছে। হ্যাঁ হ্যাঁ, এই তো বসে আছে। এখন বাজে রাত্রি 9:05, আর বাবা আমাকে একটুখানি এগিয়ে দিয়ে আসছে, দেখি টোটো পাই কিনা, কারণ টোটো নিয়ে খুব সমস্যা হয়। তো চলো, বাড়িতে এসে আর ফ্রেশ হওয়ার টাইম পাইনি, একেবারে রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাত গরমে জল বসিয়ে দিয়েছি, মিনিতে মাংসটা গরম বসিয়ে দিয়েছি, তারপরে ছেলের জন্য রুটি বানাবো আর আলু ভাজা করবো, এই জন্য এখন আলুটা কাটতে হবে। তো দুপুরে মাত্র এক পিস মাছ আছে আর ডাল আছে, মাছটা আর কেউ খাবে না, আমাকেই খেতে হবে। চলো সব কাজকর্মগুলো শুরু করি। আবার প্রায় এক বছর পরে ছেলের আবার আলমারি গোছানোর কথা মনে পড়েছে, কারণ আলমারিটা পুরো ভরে গেছে, এই জন্য কিছু কিছু জিনিসপত্র এখান থেকে বের করছে, এটাকে কিছুটা গোছানো হয়েছে। আর এখন আমি আলুটাকে ভাজা করছি, ভাজাটা এখন মোটামুটি শেষের দিকে, আর ছেলে তো এদিকে দোকানদারি গুছিয়ে বসেছে, এই দেখো দোকানদারি করছে আজকে। ওর আজকে খুব ইচ্ছে হয়েছে এই আলমারিটাকেও খালি করবে, মানে সমস্ত কিছু তো বোধহয় 11-12 এমনকি 9-10 বইপত্র এর মধ্যে রয়েছে, তো সেগুলোকে খালি করছে। আসলে এখনকার যে জিনিসপত্রগুলো সেগুলো রাখতে অসুবিধা হয় খুব, তো তার জন্য কাজকর্ম নিয়ে বসেছে। আর এই জায়গাটা যে অবস্থা থাকে না, আমি না গুছিয়ে গুছিয়ে আর পারি না, এখন মনে হয় যে করবোই না, যা আর করবো না, এবার তোরা যা খুশি করবি। আলু ভাজাটা হয়ে গেলে পরে তারপরে এই যে ছেলের জন্য রুটি করবো চারটে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শনিবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, মা এখানে বসে আছে। গতকাল রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ছেলে দেখো রাত্রিবেলাতে সমস্ত বই খাতাগুলোকে, মানে যেগুলো এখন প্রয়োজন নেই, ওই দুটো ব্যাগের মধ্যে ভরে রেখেছে। তারপরে ওই উপর দিকটা যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে সমস্ত কিছু আমাদের পুরনো জিনিসপত্র, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো স্টোর করে রাখা হয়, প্রয়োজনীয় জিনিসপত্রও আছে, তো ওইখানে রাখা হবে। এখন দেখছি যে মশার উপদ্রব অনেকটাই কমেছে, এই জন্য রাত্রিবেলাতে আর মশারি রাঙাচ্ছি না, কিন্তু রাত্রে যেহেতু ফ্যান চলে এই জন্য একটুখানি চাদর গায়ে দিতে হয়, এই জন্য চাদরগুলোকে সমস্ত গুছিয়ে নিয়েছি। তারপরে এখন একটুখানি সেলাইতে বসলাম, অনেকদিন যাবতই ভাবছি এটা সেলাই করব, কিন্তু সেলাই আর করা হচ্ছে না, যেহেতু আমার একটা রেকর্ডিং আছে ওই চ্যানেলের জন্য, এই জন্য আজকে এই ব্লাউজটাকে সেলাই করতেই হলো, দুটো দিক আমি চাপিয়ে নিচ্ছি। আর এখন একটুখানি খিদে পেয়েছে, এই জন্য বিস্কুটটাকে খেয়ে তারপরে জল খেয়ে তারপরে রেকর্ডিংটা শুরু করব। এক্সেলে আছে আর কালারটা খুবই সুন্দর, দেখো ব্লু এর মধ্যে, আর কালারটা অপূর্ব, থ্রি কোয়ার্টার হাতে আছে। এই যে এই যে তোমাদেরকে দূর থেকে একবার দেখিয়ে দিলাম, ফুটা রয়েছে, আর এখানে রয়েছে। একটু আগে রেকর্ডিং কমপ্লিট করলাম, এখন করব আলু ভাজা আর বেগুন ভাজা, ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো বেগুনটাকে প্রথমে ভাজা করব। মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি করে একটুখানি আলু ভাজা কেটে দাও, আজকে যেহেতু নিরামিষ শনিবার, আর করেছি লাউ দিয়ে ডাল আর কুমড়ো আলু তরকারি করেছিলাম সকালবেলা। এই হলো আজকে আমাদের রান্নাবান্না।
আর বেশি কথা বলবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। প্রথমেই আমি বেগুনটাকে ভাজা করে নিচ্ছি, কারণ বেগুন ভাজা করার পর যে তেলটা থাকবে তার মধ্যে আরও একটু তেল দিয়ে আলুটাকে ভাজা করে নেব। তো আলুটাকে এখন ছেড়ে দিলাম। এবারে আলুটাকে ভাজা করার পর একটুখানি কড়কড়া করে করতে হবে যেহেতু ডাল দিয়ে খাওয়ার জন্য। আর আমাদের মিমিকে দেখো, মিমি পুরো সুস্থ হয়ে গেছে, ওকে দু তিন দিন ওষুধ খাওয়ানো হয়েছে তাতেও সুস্থ হয়ে গেছে, দেখো কী সুন্দর লেজ নাড়াচ্ছে। আর আমাদের মনটাও খুব ভালো লাগছে, ও অসুস্থ হয়েছিল আমাদের মনটাও খুব খারাপ হয়ে গেছিলো, দেখো আমার এখন খুব আনন্দ হয়েছে। আর তোমাদের যে দেখাতে পাচ্ছি ও সুস্থ আছে সেটা খুব, তোমরাও হয়তো অনেকে খুব খুশি হবে। তো এই জন্য ও কেমন আছে তোমাদেরকে জানিয়ে দিলাম, ও খুব ভালো আছে। স্নান করে তারপরে এই এসে বসলাম, অনেক পরিশ্রম হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এখন পুজো করবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।